আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রাজস্ব খাতের সম্পূর্ণ সরকারি চাকরির দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এবং এখানে সরাসরি পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনগুলো করতে হবে, টেলিটকের সার্ভারে এই আবেদনগুলো হবে না। তো এজন্যই এখানে আবেদনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা সম্পর্কে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো উল্লেখ না করলেই নয় সেই সমস্ত বিষয় নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আসলেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এবং ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু কথা বলি। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 29/1/2023 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে একটি পদের সংখ্যা রয়েছে, উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা। 43টি শূন্যপদ, 18-30 বছর বয়স সীমায় আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পৌর কৌশলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি এবং ডিপ্লোমা এই দুটির কোনো পরীক্ষাতেই তৃতীয় শ্রেণীর রেজাল্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে বিজ্ঞপ্তি এটি হচ্ছে 24/1/2023 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে গবেষণা কর্মকর্তা পরিবেশ ও বন, গবেষণা কর্মকর্তা কৃষি, গবেষণা কর্মকর্তা মৎস্য এবং গবেষণা কর্মকর্তা মৃত্তিকা, এই চারটি পদে লোকবল নিয়োগ করা হবে। পরিবেশ ও বন গবেষণা কর্মকর্তা, এখানে ভূগোল, পরিবেশ বা বন বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। আর কৃষিতে কৃষি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, মৎস্যতে ফিশারিজ বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এবং মৃত্তিকা গবেষণা কর্মকর্তা, এই পদে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো পদেই আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। শিক্ষা জীবনের কোনো পরীক্ষাতে যদি তৃতীয় শ্রেণীর রেজাল্ট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং এই চারটি পদের প্রত্যেকটি পদেই এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সম্পর্কে বা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আভ্যন্তরীণ ই সেবাসমূহ এর মধ্যে অনলাইন চাকরির আবেদন এই অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। এখানে প্রত্যেকটি পদের সামারি আপনারা দেখতে পাচ্ছেন। রিসার্চ অফিসার যে চারটি পদ রয়েছে, একটি বিজ্ঞপ্তিতে যে চারটি পদের কথা উল্লেখ করা হয়েছে, এই চারটি পদে 26/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি রয়েছে, ডিপ্লোমা পাশে আবেদন করা যাবে, 43টি শূন্যপদ রয়েছে, এই পদটিতে আপনারা 1 মার্চ 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই পেজে আসার পরে এখানে এই যে প্রত্যেকটা বিজ্ঞপ্তি আপনারা এখান থেকে সার্কুলার ভিউ অপশনে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারবেন, আর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদন হবে না। এখানে আবেদনের জন্য প্রথমে আপনাকে এই সাইটে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে এই সাইন আপ বাটনে প্রেস করলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি না, এটা দিলেও হবে না দিলেও হবে, তবে আমি রেকমেন্ড করব যে ইমেল অ্যাড্রেস যদি আপনি সচরাচর সবসময় ব্যবহার করে থাকেন তাহলে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়াই বেটার। তারপরে আপনি আপনার সুবিধা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারের হতে হবে। এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে ফিল আপ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করলে তারপরে আপনি আপনার ফোন নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি একটি সাইন আপ করেছি যার কারণে আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি না, আমি সরাসরি লগ ইন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাচ্ছি। আপনার যখন সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার সাইন আপ করা বা রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। বা আপনি যে এই পেজে এসে এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করলে তখন আপনাকে সরাসরি আবেদন পেজে নিয়ে যাওয়া হবে। তো আবেদন পেজে আসার পরে এখানে প্রথমে আপনাকে নাম লিখতে হবে, নাম ইংরেজিতে লিখবেন আবার বাংলায় লিখবেন, তারপরে পিতার নাম ইংরেজিতে লিখবেন বাংলায় লিখবেন, মায়ের নাম ইংরেজিতে লিখবেন বাংলায় লিখবেন।
তারপরে আপনার জন্ম তারিখ দিবেন, এরপরে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে বা যার যেটি হবে তিনি সেভাবে লিখবেন, লিখে এটি ফিল আপ করবেন। এরপরে কম্পিউটার স্কিল, এখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার স্কিল টাইপ করতে হবে, কারণ হচ্ছে এখানে কম্পিউটার স্কিল চাওয়া হয়েছে, সুতরাং আপনাকে এখানে অবশ্যই কম্পিউটার স্কিল দিতে হবে। কম্পিউটার স্কিল যদি না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি স্কিপ করে চলে যাবেন না, এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার স্কিল দিতে হবে, সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এরপরে ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই ফোন নাম্বারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ইমেল নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে সেই ইমেলটাও এখানে চলে আসবে। এরপরে রিলিজিয়ন, ন্যাশনাল আইডি, ন্যাশনালিটি যে তথ্যগুলো রয়েছে, জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে, সেক্স, ব্লাড গ্রুপ, এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের অপশন পাবেন, যদি থাকে দিবেন। এটা যারা পানি উন্নয়ন বোর্ডে অলরেডি কর্মরত আছে তাদের জন্য এই অপশনটি প্রযোজ্য হবে। এরপরে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে সেই কোটা দিবেন। এরপরে ছবি এবং সিগনেচার ফাইল আপলোড করবেন, করে প্রিভিউ করবেন। এই পেজে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি করা যাবে না, এই তথ্যগুলো আপনারা বারবার চেক করে তারপরে ফাইনাল সাবমিট করবেন। এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এই পেজটি যখন ফিল আপ করা হয়ে যাবে তখন আপনার এক ধাপের কাজ শেষ হবে। এরপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো ধাপে ধাপে আপনি প্রোভাইড করবেন, একটি একটি করে অ্যাড করবেন। এরপরে এমপ্লয়মেন্ট, আপনি যদি কোথাও চাকরিরত থাকেন বা চাকরি করা অবস্থায় থাকেন, সেরকম কোনো তথ্য যদি আপনার থাকে তাহলে আপনি এখানে সেটি ইনপুট করবেন। পার্সোনাল সার্টিফিকেশন, যদি কোনো ইনফরমেশন থাকে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ট্রেনিং ইনফরমেশন যদি আপনার কিছু থাকে তাহলে দিতে পারেন, না থাকলে না দিবেন। ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন, এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার পারফরমেন্স রয়েছে সে বিষয়টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বা ইনপুট করবেন। এরপরে এই সমস্ত ইনফরমেশন মিলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি রেডি হবে, এবং তারপরে আপনি অ্যাপ্লাই ফর দি জব অপশনে ক্লিক করে ফাইনালি আপনি অ্যাপ্লাই করবেন। আবেদন ফি পেইড করার জন্য DBBL, নেক্সাস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই সমস্ত অপশনগুলো আপনি পেয়ে যাবেন। তো DBBL, নেক্সাস বা রকেট ব্যবহার করে আপনি আবেদন ফি পেইড করতে পারবেন। তবে এখানে বিকাশেরও অপশন পেয়ে যাবেন, বিকাশ থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। তো বিকাশ থেকে পেমেন্ট করলে অবশ্যই অনেকেরই হয়তো সুবিধা হবে, বিকাশ থেকেও আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট নিয়ে আশা করি ঝামেলা হবে না, পেমেন্টের অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট করে দিলে আপনার জব অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হবে এবং আবেদনের কাজ শেষ হবে। তারপরে আপনি ইমেল এবং SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন, দেন আপনি এখান থেকে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী নির্দেশনা অনুযায়ী। তো আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে এখানে আবেদন সংক্রান্ত কোনো জটিলতায় আপনি আর পড়বেন না। তারপরেও যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে এই যেখানে ভিডিও টিউটোরিয়াল আছে এই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা আরও জ্ঞান সংগ্রহ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করব, এখানে আবেদন করার ক্ষেত্রে যে ছবির প্রয়োজন হবে, 300x300 pixel যে ছবির প্রয়োজন হবে, সেই ছবিটা সম্পর্কে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই বিষয়টি যদি আপনারা ফলো করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন, কারণ এটা যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখানে সদ্য তোলা রঙিন ছবি আপলোড করতে হবে, ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না, সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। বুঝতেই পারছেন খুব কঠোরভাবে এখানে বলা হয়েছে একদম রিসেন্ট ছবি দিয়ে আবেদন করতে হবে এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকা যাবে না, একদম ফ্রেশ সাদা রাখবেন যেন আপনার মুখটা একদম পরিষ্কারভাবে বোঝা যায়। ভিডিও ডেসক্রিপশনে আমি পানি উন্নয়ন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ওপেন করে আরও বিস্তারিতভাবে দেখে নেবেন। আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি A to Z বিস্তারিত দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।